স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। সকাল 7:30টার দিকে পদ্মা সেতু পরিদর্শনে যান তিনি। সেতুর 7 নম্বর পিলার থেকে 18 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার হেঁটে দেখেন শেখ হাসিনা। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পৌষে শিশির ভেজা সকালে আকস্মিক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। তিনি বোন রেহানাকে সাথে নিয়ে গাড়িতে চড়ে এবং পায়ে হেঁটে সেতু অতিক্রম করেন। তিনি সেতুর 7 নম্বর খুঁটি থেকে 18 নম্বর খুঁটি পর্যন্ত 1650 মিটার পথ পায়ে হাঁটেন, এরপর আবার গাড়িতে উঠেন। প্রধানমন্ত্রী গাড়িযোগে মাওয়া প্রান্ত দিয়ে সকাল 7:50 মিনিটে সেতুতে ওঠেন আর 8:30টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। জাজিরায় সেতুর সার্ভিস এরিয়া 2-এ তিনি নাস্তা সেরে আবার পদ্মা সেতু অতিক্রম করেন 9:57 মিনিটে। এরপর ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে হয়ে সড়ক পথেই গণভবনে ফিরেন। প্রধানমন্ত্রী 2015 সালের 12 ডিসেম্বর আনুষ্ঠানিক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। 2018 সালের 14 অক্টোবর সেতুর রেল সংযোগ উদ্বোধন এবং সেতু পরিদর্শন করেন। এছাড়াও কপ্টারে করেও তিনি সেতু প্রত্যক্ষ করেছেন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিতে চলছে শেষ পর্যায়ের কাজ। কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু জৌলুস ছড়াচ্ছে নদীর দুই পারে। মূল অবকাঠামোর পর বাকি শুধু সৌন্দর্য বর্ধনের কাজ। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। বাঙালি জাতির মর্যাদার প্রতীক পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন জৌলুস ছড়াচ্ছে নদীর এপার ওপার। দুপারের সেতু বন্ধনে এখন পদ্মা পাড়ের মানুষ আপ্লুত। 6.15 কিলোমিটার মূল সেতুর 8টি মুভমেন্ট জয়েন্টের সবগুলোরই কংক্রিটিং সম্পন্ন হয়েছে। এখন 2টির জয়েন্টও বসে গেছে, একই সঙ্গে সেতুর ঘষামাজাও চলছে। সেতুর প্রকৃত রূপ ফোটাতে ব্যস্ত কর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে সেতুর চমৎকার নির্মাণ শৈলী ফুটে উঠায় খুশি পদ্মাপাড়ের মানুষ। দক্ষিণ অঞ্চলের মানুষের সুবিধা হয়েছে। পদ্মা সেতুটা আমাদের ভাগ্য বদলের স্মারক। পদ্মা সেতু দেখে এটা আমাদের দেশের অনেক বড় একটা অর্জন। পদ্মা সেতু দেশ বিদেশে আলোচিত নানা কারণে। বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এমন সেতু নির্মাণ বিস্ময়কর। প্রকল্পের শেষ পর্যায়ে আছি, এখন যেটা হচ্ছে কোনো কোনো কাজ তো আস্তে আস্তে শেষ হবেই, একটা মেঝেতে শেষ পর্যায়ে কী হয়েছিল। এখন আমরা এক্সপানশন জয়েন্ট, এগুলো আমাদের আর দুইটা বাদ আছে, নয়টার মধ্যে দুইটা বাদ আছে, দুইটা হয়তো আগামী মাসের মধ্যেই হয়ে যাবে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 89% বেশি। মূল পদ্মা সেতুর অগ্রগতি প্রায় 96%। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এবছর তা হচ্ছে না। তবে বছরের প্রথম দিন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলবে। এজন্য স্কুলে স্কুলে চলছে বই বিতরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে নতুন বই পাওয়ার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করছে শিক্ষার্থীরা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। রঙিন মলাটির ভেতর নতুন কাগজের চিরচেনা গন্ধ। প্রাণহীন পরম বন্ধু বই নামক এই জ্ঞান ভাণ্ডারের সঙ্গে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মিলন ঘটাতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষকরা। স্কুলে পৌঁছে যাওয়া নতুন বই যত সহকারে গুছিয়ে লাল সবুজের রঙে ছাপানো ব্যাগে ভরে প্রস্তুত করা হচ্ছে বিতরণের জন্য। তবে প্রতিবার দেশব্যাপী ঘটা করে বই উৎসব হলেও এবার তা হচ্ছে না, বাছে দিচ্ছে করোনা পরিস্থিতি। তবে শিক্ষার্থীদের বই বিতরণে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই উৎসবের আমেজ খুঁজে পাচ্ছেন শিক্ষকরা। আমরা যে নতুন বই দিব সেজন্য আমরা আজকে শুক্রবার, তারপরেও আমরা কাজ করছি। প্রতিটা শিক্ষার্থী নতুন বই পাবে কাল। যদিও করোনার কারণে আমরা উৎসবের মাধ্যমে বইটা তুলে দিতে পারছি না, তারপরেও আমরা বাচ্চাদেরকে বই দিব, এতে আমরা অনেক আনন্দিত। বাচ্চারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা আছে যে আমরা নতুন বই তাদের হাতে তুলে দিব। এদিকে নতুন বই পাওয়ার আনন্দে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগে তো খুব সুন্দর করে বই উৎসব হতো, তখন খুব আনন্দ পেতাম। এখন করোনা কারণে বই উৎসবটা সেইভাবে হচ্ছে না, কিন্তু মাসা থেকে নিয়ে আসবো বই।
আমাদের মধ্যে একটা নতুন ভালো লাগা কাজ করছে যে কালকে বিনামূল্যে বই পাবো আমরা। বই পাবো তার জন্য আমাদের উদ্দীপনা অনেকাংশে বেড়ে গিয়েছে। আমরা আশা করছি যে আমরা আগের মতো ঠিক উদ্যমে আমাদের পড়ালেখা চালিয়ে যেতে পারবো। বইটা তো সঠিক সময়ে পাচ্ছে স্টুডেন্টরা, তার জন্য খুব ভালো লাগছে যে বাসায় তারপরে কিছু পড়াশোনা করতে পারবে। তবে ভাগ করে 12 কার্যদিবসের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ক্লাস 1 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল বই চলে এসেছে, শতভাগ বই পেয়েছি। ক্লাস 6 এরও শতভাগ বই পেয়েছি। ক্লাস 7 প্রায় 80% বই চলে এসেছে। নবম শ্রেণী শতভাগ বই চলে এসেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে বই দিয়ে দিতে পারব। বই হাতে পাওয়ার সাথে সাথেই বাচ্চারা যে আনন্দিত হয়ে লেখাপড়া আরম্ভ করে এটা আমরা প্রতিবছরই এখন দেখতে পারি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে উপজেলা শিক্ষা অফিস হয়ে গত 25 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। কেবল 3 বিষয়ে পরীক্ষা নেয়ায় বাকি বিষয়গুলো চর্চার বাইরেই থেকে গেছে এবছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের। এতে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে নেয়ার বিষয়েও চিন্তিত অনেকে। উচ্চশিক্ষায় প্রবেশের আগেই তাদের ব্যাপারে বিকল্প কৌশল নেয়ার পরামর্শ শিক্ষাবিদদের। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের হলে ফেরানোর মাধ্যমে 1.5 বছরের অচলায়তন কাটে দেশের শিক্ষা ব্যবস্থায়। সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ 3টি বিষয়ের ওপর অনুষ্ঠিত হয় এবারের এসএসসি পরীক্ষা। তবে ফলাফলে গ্রেডিং হয়েছে সব বিষয়ের ওপর, কিন্তু কিভাবে? উত্তরে জানা গেল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে জেএসসির ফলাফলের উপর ভিত্তি করে প্রকাশ করা হয় শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল। শিক্ষকরা বলছেন দীর্ঘদিন বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন থাকলেও অনলাইনে শিক্ষকদের নিরলস চেষ্টার কারণেই এই ফলাফল। এর পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের আগ্রহ বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। করোনার কারণে তো আমাদের বিশ্বের সবাই কম বেশি আমরা আমাদের স্টুডেন্টরা ডিপ্রাইভ ছিল, সেই হিসাবে আমাদের বাচ্চারা তো অনলাইন ক্লাস পেয়েছে, খুব ভালোভাবে অনলাইন ক্লাস আমাদের শিক্ষকরা নিয়েছেন। এরপরে যখন স্কুল খুললো তখন আমাদের শিক্ষার্থীরা অনেক আনন্দ নিয়ে স্কুলে এসেছে, প্রত্যেকটা বাচ্চা বলেছে আমাদের ভালো লাগছে। অচলাবস্থা কাটায় যেমন স্বস্তি ফিরেছে, তেমনি দুশ্চিন্তাও রয়েছে মহামারীকালের শিক্ষার্থীদের নিয়ে। যদিও ফলাফল আকাশচুম্বী, তবুও সব বিষয়ের ওপর মূল্যায়ন না হওয়ায় ক্ষতি হয়েছে অনেক। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এইচএসসির পাঠদান শুরুর আগে ক্ষতিপূরণ ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। প্রাক এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের কারিকুলাম শুরু হওয়ার আগেই তাদেরকে 2-3 সপ্তাহের একটি ওরিয়েন্টেশনের ক্লাস নেওয়া, বিশেষ করে ভাষার শিক্ষার উপর এদেরকে একটা কমন কারিকুলামের অধীনে নিয়ে আসা, যে কিছু কিছু দুর্বলতা আছে বলে যা আমাদের শিক্ষাবিদ যদি মনে করেন সেইটা সংশোধনের জন্য রেমেডিয়াল ক্লাস যেটাকে বলা হয় সেই রেমেডিয়াল ক্লাসগুলো নিতে পারেন তারা। উচ্চতর শিক্ষায় প্রবেশের আগে কোনোভাবে এই শিক্ষার্থীরা যেন পিছিয়ে না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা বলছেন এই শিক্ষাবিদ। কিছু কিছু দুর্বলতা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিদায় জানানো হবে পুরাতন বছরকে, স্বাগত জানানো হবে নতুনকে। 31st night উপলক্ষে 5-তারকা হোটেলগুলোতে আয়োজন করা হয়েছে সীমিত পরিসরে। রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দরজায় কড়া নাড়ছে 2022, ইংরেজি নতুন বছরকে বরণ করে নেবে বিশ্ববাসী। নতুন বছরকে বরণ করে নিতে শাহবাগে ফুল দোকানগুলোতে ভিড় করছেন উৎসবপ্রেমী মানুষ। দোকানগুলো বাহারি রঙের ফুলে সুসজ্জিত। বিশেষ দিন উপলক্ষে আমরা ফুল উঠেছি, অনেক প্রচুর পরিমাণ কালেকশন আছে। এবার বিকেল টাইমে ভালো কাস্টমার পাবো, এটা আমরা আমাদের প্রত্যাশা। ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি আছে আমাদের স্যারদের জন্য উপহার দেওয়ার জন্য 2022 সাল উপলক্ষে। এদিকে নিরাপত্তার কারণে 5-তারকা হোটেলগুলোতে আয়োজন তুলনায় কম। তবে বিনোদন প্রেমীদের কথা মাথায় রেখে স্বল্প পরিসরে আয়োজন ও বিভিন্ন খাবার মেনুতে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। চলমান করোনা মহামারী বিবেচনায় নিয়ে এবারও বর্ষবরণে বিধিনিষেধ দিয়েছে মহানগর পুলিশ। রাজধানীর উৎসব কেন্দ্রিক এলাকাগুলোর প্রবেশমুখে বসেছে নিরাপত্তা চেকপোস্ট। 31st night কেন্দ্র করে আমরা ব্যাপক ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা এখানে না হয়। 31st night উপলক্ষে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ইংরেজি নববর্ষকে সামনে রেখে জমজমাট যশোরের গদখালির ফুল বাজার। উৎসব সামনে রেখে ফুলের ভালো দাম পেয়ে চাষিরাও খুশি। আশা করছেন আগের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন তারা। ফুলের দাম নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরাও। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে ফুলের চাহিদা থাকে প্রচুর। আর সেই চাহিদা মেটাতে যশোরের গদখালি থেকে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে গোলাপ, জারবারা, গ্লাডিওলাস, রজনী, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল। উৎসবকে সামনে রেখে গত কয়েকদিন ধরে গদখালি ফুল বাজারে চলছে বেচাকেনা। শেষ সময়েও জমজমাট ছিল বাজারটি। দূর দূরান্ত থেকে স্থায়ী মৌসুমী ব্যবসায়ীরা কাকডাকা ভরে এসে ফুল সংগ্রহ করেছেন এ বাজার থেকে। উৎসব থাকা ফুলের ভালো দামও পেয়ে খুশি চাষিরা। আশা করছেন গত দুই বছর ধরে লাগাতার যে ক্ষতির শিকার হয়েছেন তারা এবছর ফুল বিক্রি করে কিছুটা পুষিয়ে নিতে পারবেন। আগামীকাল ইংরেজি নববর্ষ উপলক্ষে সারা দেশে ফুলের অনেক চাহিদা এবং ফুলের দাম খুবই ভালো যাচ্ছে। যারবারা বেচছে আপনার 12 টাকা, 13 টাকা, গ্লাডিওলাসের বাজার সর্বোচ্চ 18 থেকে সর্বনিম্ন 10 টাকা, ভ্যারাইটিস আমার গোলাপ আছে, আরো চাষ আছে, তো মোটামুটি ভালো বেচা কিনা করছি ইনশাল্লাহ। করোনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম তাতে আমাদের যদি এভাবে বাজার 5-6 মাস এভাবে যাই আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। ব্যবসায়ী সমিতির দাবি ইংরেজি নববর্ষকে ঘিরে এই অঞ্চলের চাষিরা কোটি টাকার ফুল বিক্রি করেছেন। চাষিদের আয় রক্ষার্থে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা। 2-3 দিন ধরে এই নববর্ষ উপলক্ষে ফুল এই ফুলের রাজ্য হিসাবে খ্যাত, এখান থেকে সারা দেশের সরবরাহ হচ্ছে। আমরা মনে করছি যে এই অনুষ্ঠানকে ঘিরে 1-1.5 কোটি টাকার ফুল এই বাজার থেকে বিক্রি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর।